বাঁশ নিয়ে বসেছিল কি না দুষ্টু লোক যদি বাড়িতে আসে সেই দুষ্টু লোককে নাকি সেই বাঁশ বা কঞ্চি দিয়ে মেরে বাড়ি থেকে তাড়াবে সত্যি কি এটা ঠিক কাজ করেছে না সন্দীপদা এই যে বাঁশ নিয়ে বসেছিল এই থেকে কি প্রমাণ পাওয়া যায় যে তাহলে এই বাচ্চার মা ওই বাড়িতে থেকে ঠিক কতটা নির্যাতিতা হয়েছে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারবো তো হ্যালো গাইস বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটু কিছু কথা বলে নিতে চাইছি যেটা হচ্ছে আজ থেকে পাঁচ ছ দিন আগে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম যে বাচ্চার মা বাড়িতে নেই তার যথাযোগ্য প্রমাণ দু তিনটে ভিডিও করে আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু হ্যাঁ ভিডিও ফুটেজ আমি তোমাদের সামনে তুলে দিতে পারিনি যে তারা মালদ্বীপ রিসর্টে গেছে বা তারা দক্ষিণেশ্বর গেছে প্রথম দিনের ভিডিওতে কিন্তু আজ থেকে পাঁচ দিন আগে যখন কেউ ভিডিও নামায়নি আমি কিন্তু তখন ভিডিও নামিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হয়তো হলেও হতে পারে দক্ষিণেশ্বর গেছে কারণ কি মনায় কাকা কায়ওয়াকে দাঁড়িয়ে একটা কিন্তু রিল আপলোড করেছিল তো সেখানে আমি এটা বলেছিলাম যে হয়তো বাচ্চার মা তার ওই এফ সরকারের ঘোনাবাড়ি থেকে এই দক্ষিণেশ্বরে হয়তো পুঁজি দিতে গেছে তারপর তোমরা আস্তে আস্তে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিডিওর মাধ্যম থেকে তোমরা হয়তো জানতে যে যে আমি কথাগুলো বলেছিলাম একটাও কিন্তু মিথ্যে কথা নয় মালদ্বীপ রিসর্ট বলো দক্ষিণেশ্বর বলো আর বাড়ি থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথায় গিয়ে থাকা বলো একটা কথাও যে আমি মিথ্যে বলিনি তার জলযন্ত প্রমাণ কিন্তু আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউার্সরা পর্যন্ত কমেন্টস করে জানান দিচ্ছে যে তাদেরকে কোন মানে দক্ষিণেশ্বরের কোনো একটা রিসর্টে নাকি দেখা গেছে এবং সেখানকার ভিডিও ফুটেজও নাকি আছে এমন এমনকি দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বরের মন্দিরের মানে এলাকার মধ্যে না বাইরে এবং মালদ্বীপ রিসর্টেও নাকি তাদের দুজনকে একসাথে বসে গল্প করতে দেখা গেছে তার ভিডিও ফুটেজও নাকি আমাদের ওয়ার্ডটির মধ্যে আসতে চলেছে তো এলে তো ভালোই আর না এলেও কথাগুলো যে মিথ্যা নয় তার জলজন্ত প্রমাণ কিন্তু আদার্স ভিওয়ার্সরা বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আশা করছি তোমাদেরকে দিয়ে দিয়েছে তো যারা যারা আমার প্রথম দিনকার ভিডিও দেখে আমাকে অনেক বাজে কমেন্স করেছিল আশা করছি তাদের যথাযোগ্য একটা উত্তর আমি আমার এই ভিডিও প্রথমেই দিয়ে দিতে পারলাম এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে আচ্ছা আমার যেন মনে হলো বাচ্চার মায়ের বাড়িতে ইনভার্টার দেখলাম আমি ঠিক বলতে পারছি না ওটা ইনভার্টারই কিনা কারণ বক্স অনেক বড় হয় তো তো মানে ইনভার্টারের বক্স আলাদা হয় তো ওটা কি আবার ইনভার্টারের মেশিনটা কিন্তু এরকমই হয় আর বক্সটাই আলাদা করে রাখা থাকে তো এই বাচ্চার মা ইনভার্টার কিনেছে কালকের ভিডিও থেকে আমি আমি একটু দেখতে পেলাম ইনভার্টারের চার্জ মানে হচ্ছে এরকম দেখতে পেলাম অল্প কিছু সামান্য টাইমের জন্য তো ইনভার্টারটা কে কিনলো বন্ধুরা যদি ওটা ইনভার্টার হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে আমি কি ভুল দেখলাম যেমন শাড়িটার কথা যে আমি বলেছি ঠিক বলেছি সেটা তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলেছ সেরকম এই যে ইনভার্টারের বিষয়টা আমি কি ভুল দেখলাম নাকি ওখানে সত্যি ইনভার্টার রাখা ছিল তাহলে ইনভার্টারের বিষয়টা আমাদের সামনে থেকে গোপন করে কেন বাচ্চার মা কেন গোপন করলো বন্ধুরা আর যেই বাড়িতে দাদা কোনো ইনকাম করে না বাবা ওই মানে নমাসের ছমাসে দেয় হয়তো কারণ অর্ধেকাংশ টাকা তো অন্য একটা পরিবারকে দিতে হয় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে মানে একটা মানুষের রোজগারে এত কিছু করা কি সম্ভব কেন বললাম যে নমাসে ছমাসে দেয় দেখো আমাদের মধ্যে এটা আমরা প্রত্যেকেই জানি যে অনেক অনেক মানুষ আছে কিন্তু সকালবেলা বেরিয়ে মানে ভোর চারটার সময় বেরিয়েও কিন্তু রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসে সেখানে দাঁড়িয়ে কি করে এই যে মানুষটি প্রতিদিন বাড়ি প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে যাচ্ছে বাড়িতেই আসছে না প্রায় এর আগের বাড়ি বললো দশ বারো দিন পর নাকি সে এলো এতটাই কাজের চাপ যে রাত্রিবেলা মনে হয় না যে রাত্রিবেলাটা অন্তত আমার বাড়িতে যাওয়াই ভালো খুব বেশি হলে কতটা দূরত্বের হবে এক ঘন্টা খুব বেশি হলে এক ঘন্টার দূরত্বে হবে অনেক অনেকের কি আমার ক্ষেত্রেই বলি তোমার আমার হাজবেন্ড আমাদের এখান থেকে খড়গপুর যখন জব করতো সকালবেলা বেরোতো চারটের সময় এবং রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় বাড়ি আসতো তবুও কিন্তু ডেলি প্যাসেঞ্জারই কিন্তু করেছে সেখান থেকে দাঁড়িয়ে এই এইটুকুনি সামান্য দূরত্ব কি করতে পারে না সংসারের প্রতি কতটা টান আর ভালোবাসা থাকলে এটা করা যায় সত্যিই এদের পরিবারকে না দেখলে হয়তো মানে বুঝতে পারতাম না সেখানে দাঁড়িয়ে হয়তো অন্য কোনো একটা থাকার এমন বাসস্থান আছে যেখানে গেলে পরিবারের মতোই ভালোবাসাটা পায় যেই কারণে এই পরিবার পরিবারটা এত এতটাও মিস করে না আর এখানে এই পরিবারটার এখন মেন যে পয়সার ইনকাম করার যে মানুষটি সেটাই হচ্ছে এই বাচ্চার মা তো বাবা এলো আর না এলো তাতে কি এসে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ইনভার্টারটা কেনা হলো বন্ধুরা বুঝতেই পারছো যে এটা বাচ্চার মায়ের টাকায় কেনা হলো আচ্ছা এখান থেকে আর একটা কথা মনে পড়লো ছেলের জন্য যখন যখন তার কমেন্ট কমেন্ট অনেকেই করেছে যে কিনলে আংটি একটা সোনার আংটি কিনতে পারি তখন সে নিজে উত্তর দিয়েছে যে আমার যতটা সামর্থ্য আমি ঠিক ততটাই দিয়েছি বাচ্চার মায়ের সামর্থ্য হচ্ছে মন মতো নিজের ফোনের কভার কিনে নেওয়া চুলের স্টাইলিশ চুল করার জন্য তার নানান রকম প্রোডাক্ট কিনে নেওয়া তারপর দিনে প্রায় মানে শপিং করতে যাবে তিন চারটে করে শাড়ি একসাথে কিনে নেওয়া যা নয় তাই খাওয়া দাওয়া প্লাস এই সমস্ত ইনভার্টার বলো বলো ওয়াইফাই প্রতি মাসের রিচার্জ বলো সমস্ত কিছু কিন্তু বাচ্চা মা করতে পারছে কিন্তু বাচ্চার প্রতি একটা মায়ের এতটাই ভালোবাসা যেখানে আমরা মনে হয় ভাবি যে তিন মাস চার মাস পরও একবার একটা পেমেন্ট পেলে যে আগে সেই টাকাটায় প্রথমে আগে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবো আর বাড়ির যে ছোট সদস্য তার জন্য নয় খাবার নয় একটু খেলা নয় তার জন্য একটা ড্রেস এইগুলো কিনবো কিন্তু সেখানে মা কিনা যেখানে সেই মার ন মাস সেই বাচ্চার কোনো দায়িত্ব পালন করেনি একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত কিনে দেয়নি সেখানে সে এরকম অ্যান্সার দিল যে আমার যেমন সামর্থ্য আমি তেমন দিতে পারবো তাহলে সেই মায়ের সামর্থ্য এখনো কি করে হচ্ছে যে ইনভার্টারের মতো এত একটা দামি জিনিস কিনে ফেলতে পারলো বন্ধুরা যদি এটা ইনভার্টার হয়ে থাকে আমি ভুল দেখতেও পারি তো তোমরা প্লিজ কমেন্টস করে কিন্তু জানিও তারপর যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি এই যে দালাল আর এর মাঝখানে আরো একটা আমি কথা বলতে চাইছি আচ্ছা এই যে বাচ্চার মা কথাই কথাই আমাদেরকে বলছে যে এই প্রসেসটা এতটাও ইজিলি নয় অনেকটা একটা লেন্থি প্রসেস তো সেখানে অনেক সময় লাগবে আচ্ছা বাচ্চার মা এই যে ড্রেস কিনেছে আংটি কিনেছে সে যদি একটি জন্য পুলিশ প্রশাসনকে বলে যে আমি আমার ছেলেকে এই জিনিসগুলো দিতে চাই এইগুলো আপনাদের কেউ একজন সাথে গিয়ে বা আমি যেতে চাই সেরকম একটা কোনো কিছু একটা লিখিত নিয়ে যদি সন্দীপ দাদের বাড়িতে গিয়ে এগুলো দিয়ে আসে তাহলে কি মানে খুব ক্ষতি হয়ে যাবে কিন্তু যাবে না কারণ কি এই যে কেনাগুলো জাস্ট ছিল একটা কন্টেন্ট এছাড়া কিছুই না ও মনে মনে সবসময়ের জন্যই চায় সন্তান যতদিন আমার কাছ থেকে দূরে থাকবে ঠিক ততদিনই কিন্তু আমি মস্তিতে এবং মজাতে ঘুরতে পারবো কারণ এতদিন যাবৎ ঘনার বাড়িতে কিন্তু রিপেয়ারিং এর কাজ চলছিল যেই কারণে ও খুব একটা ঘন ঘন যেতে পারছিল না এবং আমরা ডেলি ব্লকটা ওর কাছ থেকে পাচ্ছিলাম এবং ডেট বাই ডেট পাচ্ছিলাম বুঝতে পারছিলাম ঠিক জবে থেকে কিন্তু ওদের বাড়ির রিপেয়ারিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে তবে থেকে কিন্তু আবারও আমরা প্রায় এই এক দেড় মধ্যে অনেক কটার দিন কিন্তু এই বাচ্চা মায়ের ভিডিও আমরা মিস করলাম কারণ কি ও ওই ঘোনার বাড়িতে যাচ্ছে কারণ কি বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে ও কি কোনো সময় পারে না বাচ্চার এই জিনিসগুলো একবার কারোর মাধ্যম ধরে পাঠিয়ে দিতে না কারণ কি এগুলো শুধু একটা ওর কন্টেন্ট ছিল এইবার আসছি দালালের কিছু কথায় আচ্ছা বন্ধুরা তোমরা একটা সত্য কথা বলবে তোমরা দুদিন আগে এই বাচ্চার মায়ের একটা ভিডিও দেখেছো যেখানে কিনা বাচ্চার মা বাচ্চার বাবা সরি বাচ্চার মা এবং বাচ্চার যে দাদু এবং দিদা তিনজন এবং মনায় এরা চারজন মিলে শপিং করতে গেছিলো জামা কাপড় তারপরে খাওয়া দাওয়া তারপরে তারা টুকটাক তোমার মুদিখানার জিনিসও নিল মল থেকে এই টুকটাক স্মাইলি বিস্কুট আরও অনেক কিছু নিয়েছিল এটা ওটা নিয়েছিল এরকম কিন্তু অনেকবারই তোমরা দেখবে যে এই বাচ্চার মাও কিন্তু তার পুরো ফ্যামিলি নিয়ে গেছে তোমার শপিং মলে অনেকবারই দেখেছ তখন কিন্তু এই দালালের মুখে কোনো রকম কোনো কিছু রা বেরোয়নি কিন্তু এখন আজকে সন্দীপ দা ফ্যামিলি নিয়ে মুদি মুদিখানার জিনিস শপিং মলে গিয়ে কিনতে গেছে বলে এত হাসাহাসি করছে আরে কি জানো তো বন্ধুরা এই যে দেখবে আমরা একটা খুঁত খুঁজি না সবাইকে নিয়ে একসাথে কি করে বেরোনো যায় অ্যাকচুয়ালি দোকান বাজার করাটা আমাদের শপিং মলে গিয়ে কিন্তু মেন উদ্দেশ্য থাকে না কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তারা কিন্তু জামা কাপড়টাই শপিং মল থেকে কিনি আমি অন্তত তাই করি জামা কাপড়টাই শপিং মল থেকে কিনি জামা কাপড় কিনতে কিনতে কোন একটা আচারের প্যাকেট কোন একটা চিপসের প্যাকেট আমাদের ভালো লেগে গেল বা কোল্ড ড্রিঙ্কস এটা আমরা নিয়ে নিই কিন্তু আমরা মন থেকে স্থির করে যাই না যে আমরা ওখানে মুদিখানার মালগুলো কিনবো এটা কিন্তু আমরা মন থেকে স্থির করে যাই না সেই রকমই কিন্তু আমরা বাহানা খুঁজি যে আজকে একটা ছুটির দিন আছে বা আজকে একটু ভালো লাগছে না চলো সব পরিবারে মিলে একটু মার্কেটিং করতে যাও হোক মানে শপিং মলে যাওয়া হোক এবং সেখানে গিয়ে যেটা মোটামুটি পাবো সেটাই কিনবো তাহলে এই এই বিষয়টাকে দালাল কি বলছে যে বাবা আমরা কোনোদিনও দেখিনি বাবা দু ব্যাগ ভর্তি করে সাইকেলে করে মাল এনেছে ওইটুকানিও সব পরিবার মিলে মুদি সরাই করতে গেছে এটা আমরা কখনো দেখিনি আরে এটা দেখতে হয় না একটা মানুষ মানে পরিবারের কি করে পরিবারকে বেঁধে রাখতে হয় এটাও একটা ট্যালেন্ট কি না সন্দীপ দা প্রতি মুহূর্তে করতে চায় বা আমাদের সামনে তুলে ধরতে চাই যে দেখো সত্যিই আমি আমার পরিবারকে নিয়ে একটু কিছু মানে অল্পতেই কিন্তু আমরা প্রচুর খুশি আছি শান্তি আছি অন্তত নিজেদের মধ্যে কোনো দাঙ্গা নেই এটাই তুই একদিনও তোকে দেখি না যে শপিং মলে বা একটুখানি মার্কেটিং করেছিস বা কোথাও একটু ঘোরাঘুরি করেছিস দিন রাত শুধু ভিডিও 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 আমরাও কিন্তু বন্ধুরা ভিডিও দিই কিন্তু ওর মতো পুরো একদম দিনে তিনটে কন্ট্রোভার্সি ভিডিও এবং একটা ব্লগ ভিডিও এইভাবে কিন্তু আমরা দিতে পারি না কারণ কি আমরা ছুটির দিনগুলো বা স্পেশাল একটু মন হলো চলো আজকে একটু ঘুরে আসি মল থেকে এরকম কিন্তু আমরা নিজেদের মানুষদেরকে সময় দিই এবং আমিও মাঝে সাঝে এরকম করি শপিং মলে গিয়ে কোনো কিছু কেনাকাটার নেই চলো এমনিই যাই গিয়ে ওই টুকটাক একটু আদ্রু চিপসের প্যাকেট বা কুরকুরে হ্যান্তার নিয়ে চলে এলাম এটা কিন্তু হয় এটাকে বলে ভালোবাসা এটাকে বলে পরিবারের একটা বন্ধন সেটা তুই কি করে বুঝবি তুই জানিস না তুই তো শ্বশুর শাশুড়ির সাথে যাস না হাজবেন্ডের সাথে যাস আর আর যে আর একটা সেটা তো বাদই দিয়ে দে তো এখানে নিয়ে তুই যেটা খিল্লি করলি সেখানে তুই নিজেই সব থেকে পাত্রী হয়ে গেলি বুঝলি তো তারপর চলে আসি বাইরে খাওয়া দাওয়া আচ্ছা কে যেন বাড়িতে বিরিয়ানির প্যাকেট এনে এই কিছুদিন আগে খেয়েছিল চাউমিনেরও প্যাকেট এনে খেয়েছিল আচ্ছা আমি তার কথা যদি বাদও দিই এদিকে বাচ্চার মাকে সে দেখতে পাচ্ছে না বাচ্চার মা আর সন্দীপ তো আর ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছে না সন্দীপ দা নর্মাল খাওয়া দাওয়া করছে এবং মাঝে সাঝে এই দুদিন রিসেন্ট তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছে সেখান থেকে দাঁড়িয়ে এরা বাড়িতে যেভাবে আনহেলদি খাবার প্রতিদিন তেল মশলার রিচ খাওয়ার খেয়ে যাচ্ছে মিষ্টি থেকে আরম্ভ করে বারংবার চা যেটা কিনা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক একটা ক্ষতিকর বিষয় এবং রিচ খাবার প্রতিদিন খাচ্ছে সেটা আনহেলদি নয় শুধুমাত্র দুদিন বাইরে থেকে খাবার খেয়েছি সেটাই আনহেলদি হয়ে গেল আর এদিকে ওখানে দেখবে সন্দীপ দ্বার মা যথেষ্ট মানে গরম টক ডাল বলো উচ্চের ঝোল বল এগুলো কিন্তু করে এগুলো আমরা প্রত্যেকেই করি গরমের মধ্যে কিন্তু এদের বাড়িতে প্রতিনিয়ত চিকেন মাটন চর্বি চিংড়ি মাছ এই সমস্ত মানে তেল মশলা জাতীয় রান্না হয়েই চলেছে তো সেগুলো আনহেলদি হলো না বন্ধুরা যে কিনা একটা ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছে সকাল উঠে সেক খাচ্ছে সে দুপুর থেকে আরম্ভ করে রাত অবধি কটা হেলদি খাবার খেয়েছে একটু দালাল তুই বলবি তো কটা হেলদি খাবার খেয়েছে প্রতিটা খাবার তো আনহেলদি সেখানে আবার তুই বলতে বসেছিস যে দুদিন নাকি পর পর রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে সেখানে বাচ্চাটার শরীর কি হবে আর সে কি শিক্ষা পাবে তাই তো তুই বলছিস কথাটা তুই বলছিস যেখানে কি না তোর মালকিন দিন রাত বাড়িতে বসে আনেল খাবার খেয়ে যাচ্ছে দুদিন আগে যখন প্রচন্ড গরম পড়েছিল আমরাও গরমটার মধ্যে কাটিয়েছি ও কাটিয়েছে দিনের ছ প্যাকেট করে আইসক্রিম যেখানে মানুষ হচ্ছে বাড়িতে তিনজন বাবা তখন ছিল না তিনজন মানুষ ছটা করে আইসক্রিম কি অদ্ভুত একটা বিষয় ছিল তখন কিন্তু প্ল্যান প্ল্যান মাফিক মাফিক ওর সাথে আর কিছুই সমস্ত কিছু একটা যাতে অন্যদিকে ঘোরানো যায় যেমন আমি তোমাদেরকে বলেছিলাম এর সরকারের সাথে কোনো সম্পর্কই ওর খারাপ হয়নি যথেষ্ট ভালো সম্পর্ক আছে জাস্ট একটু দিনের জন্য লুকিয়ে চুরিয়ে বিষয়টাকে রাখা হচ্ছে এবার আসছি আরো একটা বিষয় এই যে বাঁশ নিয়ে বসে আছে কি বলেছে ভিডিওর মধ্যে যে কিষাণ নাকি বলেছে দুষ্টু লোক এলে তাকে নাকি মেরে মানে তাকে নাকি বাড়ি থেকে মেরে তাড়াবে এরকম কিছু একটা বলেছে বা সন্দীপ দা সেই কারণে নাকি বাঁশ নিয়ে বসে আছে তুই কি করে ভেবে নিলি যে ওই কথাটাই ওটা ওর মাকে বলেছে তুই বলছিস বড় হলে এই ভিডিওগুলো দেখবে এবং তখন সে বুঝতে পারবে যে আমার মায়ের উপর কেমন ভাবে আমার বাবা অত্যাচার করেছে যার জন্য আমার মা ছেড়ে চলে গেছে আরে ভাই এটা আগে দেখবে যে মা বাবা যে বাঁশ নিয়ে বসে আছে মা এলে মাকে ঢুকতে দেবে না তুই যেটা বলতে চাইছিস তা মা আমাকে নমাসাকে কেন ছেড়ে গেছে কি কারণের জন্য মা কার হাত ধরে বেরিয়ে গেছে তখন বাবার কি দোষ ছিল সেই প্রশ্নের উত্তরগুলো সন্দীপ দাকে দিতে হবে না সেই প্রশ্নের উত্তরগুলো চাওয়ার জন্য কিন্তু এই বাচ্চা তার মাকে প্রশ্ন করবে মায়ের কাছে উত্তর রেডি তো যে কি কারণের জন্য তার বাবার কাছ থেকে ছেড়ে দিয়ে তিন বছরের সন্তানকে ফেলে রেখে তার মা বাড়ি থেকে বেরিয়ে গেছিলো সেই প্রশ্নের উত্তরগুলো কি বাচ্চার মায়ের রেডি আছে আগে তুই বাচ্চার মাকে রেডি করে রাখতে বলিস সন্দীপ দা কি উত্তর দেবে না দেবে সন্দীপ দা সেটা ভেবেই নিয়েছে কারণ কি কেউ যদি একা মেয়ে বলে কোর্টে যাওয়ার জন্য বলে একা মেয়ে তো তাই আমি বারংবার যেতে পারবো না তাই আমার আইনি পরামর্শদাতাটা আমার কাজটা মিটিয়ে নিচ্ছে সেই মা একা বলে ছেলের অনেক জিনিসই আছে হয়তো অনেক কিছু বিষয় আছে গার্জেন মিটিং তো তা অনেক কিছু আছে বাচ্চার ডক্টরের কাছে নিয়ে যাওয়া তো সেখান থেকে সে বলে দেবে আমি তো মা আমি এই সমস্ত কিছু করতে পারবো না তাহলে সেই মা কতটা সেই বাচ্চা দেখাশোনা করবে আর লালন পালন কতটা সঠিকভাবে করতে হবে বা পারবে সেটাও কিন্তু যথেষ্ট একটা চিন্তার বিষয় তুই সুশিক্ষা আর কুশিক্ষা নিয়ে বড্ড বেশি পড়েছিস আগে তো বাচ্চার মাকে জিজ্ঞাসা কর যে সে কোন শিক্ষায় মানুষ হয়েছে যে এই যে সন্দীপ আজকে বাঁশ নিয়ে বসে আছে বলে এই ভিডিওটাকে তুই ডাউনলোড করে রেখে দিতে বলছিস তাহলে এই বাচ্চার মায়ের ঠাম্মি তার বাবাকে কি শিক্ষা দিয়েছে যে যার বাড়ি গেছে তার বাড়ি থেকে বাড়ি করতে গিয়ে কলসি গেছে এবং সেটাও প্রশাসনের সামনে যে ফোন ধরে আচার মেরে ফেঙে দেব কোন শিক্ষায় মানুষ হয়েছে এই বাচ্চার মায়ের ঠাম্মি কোন শিক্ষা দিয়েছে তার বাবাকে মানে তার দাদুকে বাচ্চার মায়ের বাবা মানে এই বাচ্চার দাদুকে কি শিক্ষা দিয়েছে বাচ্চার মায়ের ঠাম্মি যে যার বাড়িতেই গেছে মাল্লিক করতে তার বাড়িতেই কলসি ছুড়ে প্রশাসনের সামনে তাকে মারতে গিয়েছিল আগে তো তাদের বাড়ির শিক্ষাটা কিরকম সেইটা তুই জ্ঞানটা দে তারপর নয় সন্দীপ বড় হয়ে কিষানু কি জিজ্ঞাসা করবে কি শিক্ষায় মানুষ করবে সেটা না কিষানু বা সন্দীপই বুঝে নেবে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো এই দালাল এই বাচ্চার মায়ের ভান্ডা তো ফাটাচ্ছে কিন্তু সত্যি কি ভান্ডা ফাটাচ্ছে না যেগুলো আসল আসল তথ্য সেগুলো কিন্তু কিছুইও বলছে না কারণ কি হয়তো একটু মনোমালিন্য হয়েছে কিন্তু আবারও কিন্তু ঠিকের দিকে সমস্ত কিছু যেই কারণে আবারও কিন্তু সন্দীপ দার পেছনে উঠে পড়ে লেগেছে সন্দীপ দার সামান্য সামান্য বিষয়গুলোকে ওর বিশাল বড় করে দেখাতে চাইছে অথচ দুদিনের ভিডিও নাকি দিতে পারেনি কি কোর্ট কাছারি যাওয়ার ভিডিও ওর দেখাতে ভালো লাগে না অথচ একটা রিলস পর্যন্ত বাড়িতে বসে বানাতে পারেনি আর দায় দেখো বুধবার বাড়ি এসছে বুধবার রিলস থেকে ওর দু দুটো আইডিতে ভিডিও মানে দেওয়া থেকে সমস্ত কিছু স্টার্টিং করে দিল আবারও দেখবে দুদিন পর তোমার ভিডিও অফ আছে তাতেও কিছু একটা নতুন অজুহাত দিয়ে দেবে যে আমার ভালো লাগছিল না তখন কিন্তু দালাল কোনো মুখ খুলবে না কিন্তু সন্দীপ দা একটু রেস্টুরেন্টে গেল কি একটুখানি শপিং মলে সবাইকে নিয়ে মানে মুদি মুদি সরাই বলো জামা কাপড় কেনাই বলো যা হোক কিছুই বলো তাতেও কিন্তু প্রবলেম তাতেও প্রবলেম মানে সবেতেই প্রবলেম সবেতেই প্রবলেম মানে কতটা নির্লজ্জ এই দালাল এতদিন দালালি করে এত ঠেক খাচ্ছে এত যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে খাওয়ার জন্য এই একদম নাম্বার ওয়ানও ওস্তাদ তারপরেও কিন্তু এর কোনো নাগলজ্জা নেই আসলে কি জানো তো ওই যে ও বলে যে আমি আমার সাবস্ক্রাইবার কি করে বাড়াবো ভিউজ কি করে বাড়াবো এটাই আমার মেন উদ্দেশ্য আমি কারোর হয়ে বলি আর না বলি এটা আমার কোনো উদ্দেশ্য নয় অ্যাকচুয়ালি সত্যিই তাই ওর মেন লক্ষ্যই টার্গেটই হচ্ছে আমার সাবস্ক্রাইবার কি করে বাড়াবো এবং আমার ভিউজ কি করে বাড়বো যখন মেয়েগুলো পরকিয়া করবে তখন তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কথাগুলো তাদের থেকে কালেক্ট করব। তখন কিছুদিন তাদের হয়ে সাপোর্ট করব তারপর যখন একদম নাটক এন্ডিংয়ের পর্যায়ে চলে যাবে তখন তাদেরই বলা কথাগুলোকে বিক্রি করে 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 আবার ছমাস যাবৎ আমি টাকা ইনকাম এটা হচ্ছে এই দালালের একটা বিশাল বড় মানে কি বলবো কন্ট্রোভার্সির একটা পর্যায় কন্ট্রোভার্সির একটা ধাপ এইভাবে করা কারণ মন্দিরার ক্ষেত্রেও কিন্তু এই রকম ভাবেইও করেছে যেমনটা ঠিক এই বাচ্চার মায়ের ক্ষেত্রে করছে তো সন্দীপ দা এই যে বাস নিয়ে বসে আছে এটা কোনো খারাপ কাজ কিন্তু করেনি তার বাড়িতে এসে যদি তাকে কেউ করছি ছুড়ে মারতে পারে প্রশাসনের সামনে তাহলে সে তো তার বাড়িতে বাস নিয়ে বসে থাকতেই পারে এবং সে তার সন্তান বলেছে যে দুষ্টু লোক এলে তাকে মেরে তাড়াবে কথাটা খারাপ কি বলেছে আর দুষ্টু লোক মানেই যে তার মাকে বুঝিয়েছে এর কি কোনো মানে আছে আমরা বলি তো যে স্কুলের বাস থেকে যখন নামবে তখন আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তুমি আসবে না বা তোমাকে যদি কেউ লজেন্স যদি কোনো দুষ্টু দুষ্টু আঙ্কেল তোমাকে আইসক্রিম দেয় তুমি কিন্তু খাবে না তো সেখানে যে এটা তো সঙ্গীতটা কখনো একবার নাম করে বলেনি তুই টার্গেট নি তাই না আর একটা কথা আছে না পড়লো হাড়ি হাটের মাঝে আর যার কথা তার গায়ে বাজে কতটা একদম ঠিক তাই বুঝলি তো তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো টাটা